আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা, আমি আপনাদেরকে পুনরায় সুস্বাগতম জানাচ্ছি এবং আজকে শেয়ার করতে যাচ্ছি ইউটিউবের নতুন রুলস অ্যান্ড রেগুলেশনস সম্পর্কে। শুরুতেই বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকুন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম বা প্রফেশনাল প্ল্যাটফর্ম যেটি অবশ্যই কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে চলে। আমরা যারা ইউটিউবে কাজ করি, নতুন হোক বা পুরাতন হোক, তাদেরকে সেই রুলস অ্যান্ড রেগুলেশনস বা প্রাইভেসি পলিসিগুলো অবশ্যই মেনে চলতে হবে। কেননা আমরা যদি তার কিছু অংশ ব্রেক করি বা ভঙ্গ করি তাহলে চ্যানেল একেবারেই বন্ধ হয়ে যেতে পারে বা ব্যান হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে শুরু থেকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পুনরায় জিনিসগুলো বুঝে নেবেন। আমরা জানি সাধারণত দুই ধরনের স্ট্রাইক হতে পারে। একটি হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, দুই নম্বর হচ্ছে কপিরাইট স্ট্রাইক। শুরুতে আমি আপনাদের সাথে আলোচনা করব ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সম্পর্কে, যেটি সর্বশেষ ইউটিউব জারি করেছে। এখানে একটি মেসেজ শো করছে, আপনি যদি চ্যানেল ওপেন করেন তাহলে যদি স্টুডিওতে চলে আসেন তাহলে এই ধরনের মেসেজটি আপনার চোখে পড়বে। স্টার্টিং অন ফেব্রুয়ারি 25th 2019, উই আর ইন্ট্রোডিউসিং আ নিউ সিম্পলিফাইড থ্রি স্ট্রাইকস পলিসি ফর কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনস। অর্থাৎ 2019 সালের 25শে ফেব্রুয়ারি থেকে এই নতুন কমিউনিটি গাইডলাইন বা স্ট্রাইক কার্যকর হবে। ধরুন আপনি নতুন চ্যানেল করেছেন বা কোনো কারণে না বুঝে বা বিনা কারণে আপনি হঠাৎ করে স্ট্রাইক পেলেন, তাহলে আপনি এখন থেকে অর্থাৎ 2019 সালের 25শে ফেব্রুয়ারি থেকে যে নিয়মগুলো আপনার উপর কার্যকর হবে সেটি হচ্ছে, নতুন কমিউনিটি গাইডলাইন যেহেতু তারা দিয়েছে তাহলে আপনার চ্যানেলে সরাসরি স্ট্রাইক না দিয়ে আপনাকে ওয়ার্নিং দেওয়া হবে যে ভিডিওটি গাইডলাইন ভঙ্গ করেছে, সে ভিডিওটি রিমুভ করে দেওয়া হবে। কেননা ইউটিউব টিম অনেক চিন্তাভাবনা করে দেখেছে যে অনেকেই না বুঝে না জেনে রুলস ভঙ্গ করে বা না পড়ে রুলস ভঙ্গ করে, তাই এখন থেকে স্ট্রাইক দেওয়ার আগে ওয়ার্নিং মেসেজ দেওয়া হবে যাতে আপনার চ্যানেল রক্ষা পায় এবং আপনি স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন এবং সতর্ক থাকেন। এবার ভালো করে শুনুন, এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বলেছি সেগুলো শুধুমাত্র ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সম্পর্কে, কপিরাইট সম্পর্কে নয়। এবার আপনাদের সাথে আমি শেয়ার করব কপিরাইট স্ট্রাইক সম্পর্কে। কপিরাইট এমন একটি বিষয় যেটি আপনি যদি কোনো ভিডিও তৈরি করেন বা ভিডিও তৈরি করার সময় কিছু অংশ অন্য কোনো স্থান থেকে বা জায়গা থেকে অথবা অন্য কোনো ব্যক্তির কোনো কন্টেন্ট যদি কিছু অংশ কপি করেন বা কপি করে আপনার ভিডিওতে বা চ্যানেলে ইউজ করেন তাহলে আপনি কপিরাইট স্ট্রাইকের মধ্যে পড়বেন। তো কপিরাইট স্ট্রাইক সম্পর্কে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে এখন থেকে, কপিরাইট স্ট্রাইক পড়লে আপনাকে কোনো ওয়ার্নিং দেওয়া হবে না, তাই অন্যের কোনো কন্টেন্ট ব্যবহার থেকে শতভাগ বিরত থাকুন। কেননা কোনো কারণে কপিরাইট পড়লে এক সপ্তাহ পর্যন্ত কোনো ভিডিও আপলোড করতে পারবেন না বা লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। প্রতিটি স্ট্রাইক সাধারণত 3 মাস পর্যন্ত থাকবে এবং এক সপ্তাহ পর আপনি পুনরায় ভিডিও আপলোড করতে পারবেন। এবার আসি, এভাবে যদি আপনি দ্বিতীয়বার স্ট্রাইকে পড়ে যান তাহলে 14 দিন পর্যন্ত কোনো ভিডিও আপলোড দিতে পারবেন না এবং এর ভিতরে কোনো লাইভ স্ট্রিমিংও করা যাবে না। এবার এর পরপর যদি তৃতীয় স্ট্রাইক পড়ে তাহলে আপনার চ্যানেলটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। আমি আবার বলছি, আপনার চ্যানেলটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। ভুলবশত কোনো কারণে যদি স্ট্রাইক পড়ে যায় তাহলে আপনার করণীয় কী? আপনি যদি এই বিষয়ে ওভার কনফিডেন্ট থাকেন যে আপনি কোনো ব্যক্তির বা কোনো জায়গা থেকে কোনো কপি ইউজ করেননি, নিজস্ব আপনার ইউনিক কন্টেন্ট, তাহলে আপনি শতভাগ নিশ্চিত থাকুন আপনার চ্যানেল ফিরে পাবেন। এই জন্য করণীয় হচ্ছে আপনাকে অবশ্যই স্ট্রাইক উইথড্র আপিল করতে হবে ইউটিউবের কাছে। তারা আপনার সেই আপিলটি ম্যানুয়ালি রিভিউ করবে এবং
আপনাকে জানাবে। যদি আপনার চ্যানেলে এই ধরনের ভুলবশত কোনো স্ট্রাইক পড়ে যায়, তাহলে তারা আপনার চ্যানেল থেকে সেই স্ট্রাইকটি উইথড্র করে নেবে এবং পুনরায় আপনি স্বাভাবিকভাবে চ্যানেল এর যাবতীয় কাজকর্ম চালাতে পারেন। বন্ধুরা, এই ছিল সর্বশেষ আপডেট তথ্য। আমি চেষ্টা করি দ্রুত আপনাদের সাথে কোনো সর্বশেষ তথ্য থাকলে সেটি ভালোভাবে বেঙ্গলিতে স্পিচ দিতে বা ভয়েস দিতে। জানি না কতটুকু আপনাদের সন্তুষ্ট করতে পেরেছি। যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা আমার লার্নিং অ্যান্ড আর্নিং টিউব ফেসবুক পেজে সরাসরি মেসেজ করে জানাতে পারেন। আপনার মেসেজের অপেক্ষায় রইলাম। বন্ধুরা, ন্যূনতম ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমি আশা করব অবশ্যই আমার চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আপনি যদি এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চান, তাহলে আপনি আমার ভিডিও এর মধ্যে বা প্লেলিস্টের মধ্যে ক্লিক করে সব ভিডিও এখান থেকে দেখে নিতে পারেন আস্তে আস্তে। কেননা আপনি হয়তো এমন কোনো তথ্য খুঁজছেন যেটা হয়তো আপনার জানা নেই, হয়তো আমি আপনার জন্য এখানে শেয়ার করেছি বা আমার চ্যানেলে আপনি পাবেন। সুতরাং আমি আশা করব প্রত্যেকটি ভিডিও আস্তে আস্তে দেখতে থাকুন এবং আপনার জ্ঞানের পরিধিকে সমৃদ্ধ করুন এবং নতুন আর্নিংয়ের রাস্তা উন্মোচন করুন। কেননা আপনার হয়তো ছোট একটি বিষয় না জানার কারণে আপনি যে কোনো সময় হোঁচট খেতে পারেন। সুতরাং আপনি অ্যালার্ট থাকুন, সতর্ক হন। তো কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি। পরবর্তী হয়তো নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।